বন্ধুরা ফলা বা কার বাংলা ভাষাভাষীতে বন্ধুরা কার ও ফলা কি তা আজকের এই ভিডিওতে আমরা দারুণভাবে শিখতে চলেছি প্রিয় ভাই বোনেরা সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই আইডি দেখুন দুটি শব্দ আমার আমার শব্দটাকে ভাঙ্গায় দেখায় স্বর আস রয়ে রয়েছে ম রয়েছে মহের সাথে স্বর আ যোগ হয়ে আকার হয়ে গেছে তার মানে স্বর আতে আকার হয়ে যায় এটাকে বলা হয় কার এবং যোগ র রয়েছে বৈষণ্য র তাহলে বোঝা গেল বন্ধুরা সর্বণ যখন সংক্ষিপ্ত রূপ আকার ধারণ করে তখন সেগুলোকে কার বলা হয় এখানে আসুন শ্রাবণ তাহলে তারপরে যে যে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে বৈষ্ণ র বা ফলা আকার আছে র ফলা বলা হয় এটাকে তারপরে স্বর যে আকারটা স্বর আ আকার এটাকে সর্বণ্ণর কার ব এই যে ব মদন শ্রাবণ তাহলে বন্ধুরা এই যে এটাকে বলা হচ্ছে ফলা র ফলা এভাবে রয়েছে বন্ধুরা তাহলে এটা বলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ যখন সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় তখন সেটাকে ফলা বলে তাহলে ফলা এবং কার কাকে বলে ব্যঞ্জ স্বরবর্ণ যখন সংক্ষিপ্ত রূপ ধারণ করে যেমন আকার ওকার কার ঋষিকার হুসুকার দীর্ঘকার হ্যাঁ তখন এগুলোকে বলা হয় কার আর যখন ব্যঞ্জনবর্ণ সংক্ষিপ্ত রূপ ধারণ করে তখন সেগুলো সেগুলোকে বলা হয় ফলা যেমন ব ফলা ম ফলা জ ফলা ইত্যাদি আমরা চলুন বিস্তারিতভাবে এই ফলা আর কারগুলো উদাহরণসহ দেখে ফেলি প্রথমে প্রথমেই আমি স্বরবর্ণের কারগুলো নিয়ে কথা বলছি দেখুন আমরা বাংলায় স্বরবর্ণ পেয়ে থাকি মোট এগারোটি এগারোটি স্বরবর্ণ যখন সংক্ষিপ্ত রূপ ধারণ করে সংক্ষিপ্ত রূপ লাভ করে তখন এগুলোকে সংক্ষিপ্ত স্বর বা ফলা বলে তাহলে সরি সংক্ষিপ্ত কার বা কার বলে ঠিক আছে কার বলে হুম তাহলে স্বর আ দেখুন স্বর আতে কোনো কার হয় না মানে এটা নিরাকার এটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে লুকায়া থাকে সর স্বর অ যেটা অ আর স্বর আতে দেখুন এটাকে আমরা সাধারণত আকার বলি ঋষিকার দীর্ঘিকার স্রুতে হুসুকার দীর্ঘকার রি রসিতে রি রিতে কার ও কার ও কার এগুলোর আমরা উদাহরণভাবে নিতে পারি যেমন দেখুন কা কি কি? কু কু কে কেই কো কৌ বন্ধুরা কার বর্ণের কোথায় বসে তা এই উদাহরণ থেকে আপনারা নির্ণয় করতে পারেন যেমন সর আতে আকার আকার কিন্তু ব্যঞ্জন বর্ণের পরে বসে ঋষিকারটা কিন্তু সামনে বসে দীর্ঘ পরে বসে কু কু ক্রি এগুলো কিন্তু নিচে বসে একার ওইকার ওই এগুলো সামনে বসে ওকার ও সামনে পিছনে মিলে বসে যেভাবে বসুক সামনে বসুক পিছনে বসুক আর নিচে বসুক সাধারণত ধরা হয় যে কার ব্যঞ্জন বর্ণের পরে পরে বসে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি শব্দ দেখাই যেমন দেখুন যে ধরুন এটা কুকিল এই শব্দ একটা নিলাম আমি কুকিল তাহলে আমি যদি এটা ভেঙে দেখাই বন্ধুরা তাহলে এখানে কী কী আছে ক এরপরে কি নিছি দেখুন হুসু এটা কিন্তু সামনে কিন্তু আমরা হুঁসু দিতে পারি না এইভাবে আমরা ভাঙাবো অর্থাৎ কারগুলো সবসময় বর্ণের পরে পরে ধরেই সে ভাঙাতে হবে বা হিসাব করতে হবে এরপরে কি আছে আবারও ক এরপরে কী আছে রসই এরপরে কী আছে ল অর্থাৎ যদিও রসোইতে শিকার কিন্তু ওটা আমরা পরেই উচ্চারণ হচ্ছে সে কি দেখুন শেষে উচ্চারণ হচ্ছে অর্থাৎ কারগুলো সামনে পিছনে নিচে যেখানেই থাক ব্যঞ্জন বর্ণের পরে পরে ধরে হিসাব করতে হবে আশা করি কারের হিসাব নিকাশটা বুঝতে পেরেছেন চলুন আমরা এবার ফলা অর্থাৎ ব্যঞ্জন বর্ণের রূপ ফলা সেটা নিয়ে একটু উদাহরণ সহ মজা করে দেখে ফেলি ব্যঞ্জন বর্ণর যখন সংক্ষিপ্ত রূপ ধারণ করে অর্থাৎ নিজের চেহারাটা পরিবর্তন করে ফেলে তখন এই সংক্ষিপ্ত রূপটাকে পরিবর্তিত রূপটাকে কিন্তু আমরা ফলা বলে থাকি ফলা বলে থাকি বন্ধুরা যেমন দেখুন তালেবার সাথে ব ফলা রয়েছে হ্যাঁ তালেবাস যোগ ব ফলা যেমন উদাহরণ হতে পারে ঈশ্বর ঈশ্বর বানান এরকম থাকে সয় ব দ আর মিলে এটাকে ম ফলা হয়ে থাকে বন্ধুরা দ প্লাস ম ফলা ঠিক আছে ম ফলা যেমন পদ্মা ঠিক আছে এভাবে অনেকগুলো আমরা উদাহরণ আনতে পারি যেমন এখানে ল ফলা আছে দেখুন এখানে জ ফলা জ ফলা এইভাবে থাকে দেখুন এই যত ফলা রয়েছে তার মধ্যে একটা ব্যতিক্রম ফলা হলো বন্ধুরা বৈষ্ণ্য র ফলা যখন নিচের দিকে থাকে তখন এটাকে বলা হয় ফলা যখন নিচের দিকে থাকে তখন এটাকে কী বলা হয় ফলা কিন্তু যখন উপরের দিকে থাকে তখন এটাকে বলা হয় রেপ তখন এটাকে কি বলা হয় বন্ধুরা রেপ বুঝতে পেরেছেন তাহলে র ফলাই শুধু ব্যতিক্রম নিচের দিকে থাকলে এটাকে বলা হয় ফলা উপরের দিকে থাকলে বলা হয় রেপ আশা করি ফলা এবং কারের মধ্যে যা আলোচনা করলাম তা আপনারা বুঝতে পেরেছেন আর বন্ধুরা শিক্ষণ ভিডিও সরে দিন সবার মাঝে শিক্ষার আলোকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ